সুন্দরবনে গুলির লড়াই, চোরা শিকারীদের ঠেকাতে গিয়ে খুন বনকর্মী, মাথায় ধারালো অস্ত্রের কোপ। হরিণ শিকার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, দাবি বন দফতরের। জীব বৈচিত্র্যে ভরপুর সুন্দরবন, এবার সেই সুন্দরবনে বন পাহারা দেওয়ার সময় চোরা শিকারীদের খপ্পড়ে বনকর্মীরা। সুন্দরবনে চোরা শিকারীদের আক্রমণের মুখে পড়লেন বনকর্মীরা। ঘটনায় চোরা শিকারীদের হাতে খুন এক বনরক্ষী। জানা গেছে, সুন্দরবনের গভীরে রাতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের আক্রমণের মুখে পড়েন বনকর্মীদের একটি দল। বনদপ্তর সূত্রে খবর, প্রতিদিনের মতো সুন্দরবনের জঙ্গলে পাহারায় ছিলেন বনকর্মীরা। নদীতে টহলরত অবস্থায় বনকর্মীরা জঙ্গলের ভেতর লক্ষ্য করেন কয়েকজনকে ইতস্তত ঘুরে বেড়াতে। তাদের হাতে অস্ত্র রয়েছে বলেও দেখতে পান বনকর্মীরা। বনদপ্তর সূত্রে খবর, জঙ্গলের যে এলাকায় হরিণ বেশি থাকে সেখানেই ঘুরছিল ওই দলটি। বিষয়টি ভালো করে দেখার জন্য বোট নিয়ে এগিয়ে যান বনকর্মীরা। বোট থেকে নামার সাথে সাথেই তাদের লক্ষ্য করে ছুটে আসে গুলি। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বনকর্মীদের ওপর। ঘটনায় নিহত হয়েছেন একজন বনকর্মী। বনদপ্তর সূত্রে জানা গেছে, নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার। মৃত অমলেন্দুবাবুর বাড়ি রায়দিঘি থানা এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বনদপ্তরের বোট নিয়ে জঙ্গলে পাহারা দিতে বের হন তারা। অমলেন্দুবাবুর সাথে ছিলেন আরও তিনজন বনকর্মী, ছিলেন বোটের আরও দুজন কর্মী। সুন্দরবনের নেতাধোপানি ক্যাম্প এলাকায় জঙ্গলে হরিণ শিকারীদের মুখোমুখি হন তারা। তখনই দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়, কুড়ুল দিয়ে আঘাত করা হয়। মৃত অমলেন্দুবাবুর মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অমলেন্দুবাবুকে কুড়ুল জাতীয় ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনায় বনদপ্তরের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মৃত বনকর্মীর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে কোস্টাল থানার পুলিশ। ঘটনার পর চোরা শিকারীরা গভীর জঙ্গলে পালিয়ে যায় বলেও জানা গেছে। গভীর জঙ্গলে গিয়ে চোরা শিকারীদের আক্রমণের মুখে বনকর্মীরা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন 03215257603।